বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী, আর এই কারণেই বিভিন্ন নির্বাচনে বগুড়ায় বিএনপির ভোটের পাল্লা ভারী থাকে। কিন্তু জিয়াউর রহমানের বাপদাদার এই বাড়ি অবহেলিতভাবেই পড়ে আছে। প্রত্যন্ত গ্রামের জীর্ণশীর্ণ এই বাড়ির রক্ষণাবেক্ষণ কেউই করে না। শুধু তাই নয়, দেশের রাষ্ট্রক্ষমতায় কয়েকবার বিএনপি থাকলেও কোনো উন্নয়ন হয়নি জিয়ার বাপদাদার এই বাড়িতে। একসময় মাঝে মধ্যে জিয়াউর রহমানের সহধর্মিনী খালেদা জিয়া ও তার সন্তানেরা বাড়িতে এসেছেন। খালেদা জিয়া তো একাধিকবার প্রধানমন্ত্রীও ছিলেন, তিনিও এ ব্যাপারে দৃষ্টি দেননি। বর্তমানে জিয়াউর রহমানের বাড়িতে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধা মহিলা তার ছেলেকে নিয়ে বসবাস করছেন। বাড়ির সামনেই সংযুক্ত দুটি টিনের ঘর, যার প্রবেশমুখে অস্পষ্টভাবে লেখা সংবলিত একটি নেমপ্লেটে খোদাই অক্ষরে শহীদ জিয়াউর রহমান, মিহিরুন্নেসা জহুরা খাতুন, জিয়াবাড়ি, বাগবাড়ি, বগুড়া রয়েছে। বাড়ির ভিতরে পশ্চিম পাশে দুই কক্ষ বিশিষ্ট একটি একতলা পাকা ঘর, ছাদের এক পাশে একটি ছোট্ট কক্ষ রয়েছে। রোকেয়ার ছেলে রফিকুল ইসলাম জানান, বিএনপি ক্ষমতায় থাকার সময় প্রতি বছরই জিয়াউর রহমানের জন্ম মৃত্যু দিবসে এ বাড়িতে জিয়ার নামে দোয়া মিলাদ মাহফিল হতো, এখন আর হয় না। বাড়ির এমন অবস্থা যা দেখে কেউই কখনো বলবে না এটি সাবেক একজন রাষ্ট্রপতির বাড়ি। বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গাছের ডালপালা। ঘরটির পেছনে পাকা ঘাটসহ একটি পুকুর রয়েছে। ঘরের উত্তর পাশে সাপ্লার নিচে বাড়ি দেখাশোনা করা রোকেয়া বেগম গরু পালেন। বাড়ির সামনের অংশে অনেকটুকু খোলা জায়গা, তবে রোকেয়া বেগমরা থাকেন সামনের টিনশেড ঘরটিতে। পাকা ঘরটির কক্ষগুলোয় কোনো মতে থাকার ব্যবস্থা রয়েছে। ঘরটির দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। ঘরের দরজায় সবসময় তালা দেওয়া থাকে। মাঝে মধ্যে খুলে তা পরিষ্কার করেন রোকেয়া ও তার ছেলে। জিয়াউর রহমানের পাশের বাড়ির মোহাম্মদ শামসুর রহমান তারা মাস্টার বলেন, শুধু জিয়াউর রহমানই নন, তার পূর্বপুরুষরা এমনই ছিলেন। এরা উদারপন্থী ও পরোপকারী লোক হওয়ায় নিজের বাড়ির খোঁজখবর রাখেননি কখনো। বগুড়ার একজন বলেন, কতটুকু সৎ থাকলে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতির বাড়ি এমন থাকে বলুন। শুধু তাই নয়, তিনি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতাও। আর এই জিয়াউর রহমান ইচ্ছা করলে বাড়ি গাড়ি কত কিছুই করতে পারতেন, কিন্তু উনি তা করেননি। তিনি আরও বলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা উপমহাদেশের কোথাও কোনো এমন রাজনৈতিক পরিবার নেই যাদের এমন বাড়িঘর আছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।